হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। হাতের লেখা জন্মসনদটি আমরা অনলাইনের মাধ্যমে কীভাবে ডিজিটাল করব, তো সেই প্রসেস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সো বিয়ার্স, চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমরা সার্চ অপশনে লাগব bdreach.gov.bd। আমরা লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে দেখুন, এখানে আমরা জন্ম নিবন্ধনে আমরা ক্লিক করার পর দেখুন জন্ম নিবন্ধন সনদ পূর্ণ মুদ্রণ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে জন্ম নিবন্ধন এর প্রতিলিপির জন্য আবেদন। তো এখানে আমরা দেখুন প্রথমে দেওয়া আছে জন্ম নিবন্ধন নাম্বার, আমাদের যেই জন্ম নিবন্ধন নাম্বারটি আছে সতেরো সংখ্যার, ওই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দিবেন। দেওয়ার পর আমরা এখানে জন্ম তারিখটা এখানে আমরা বসিয়ে দেব। এরপর আমরা অনুসন্ধান, এখানে আমরা অনুসন্ধান আমরা ক্লিক করব। এখানে আমাদের সব কিছু যাচাই করার পর আমরা অনুসন্ধান ক্লিক করব। দেখুন এখানে আমাদের নাম, আমাদের জন্ম তারিখ, বাবার নাম, মার নাম এখানে চলে এসেছে। এরপর আমরা নির্বাচন করণে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি নিশ্চিত, এখানে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখুন এখানে আবেদনকারী তথ্য, এখানে আপনার হয়ে যদি আপনি আবেদন করেন তাহলে নিজ দিবেন, আর আপনার হয়ে যদি আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন কেউ এখানে আবেদন করে তাহলে এখানে পিতা মাতা পিতাসহ পিতাময়ী এখানে অন্যান্য যদি কেউ থাকে তাহলে এখানে আমরা সিলেক্ট করবো। তো যেহেতু আমারটা আমি এখানে লিখবো, তো এখানে আমি নিজ দিয়ে দেবো। তার আগে আমাদের একটু কাজ আছে। দেখুন এখানে এখানে আমাদের দেশ দেওয়ার পর আমাদের বিভাগ সিলেক্ট করব, এরপর আমাদের জেলা সিলেক্ট করব। দেওয়ার পর আমরা এখানে আমাদের থানা সিলেক্ট করব, বা থানা বা উপজেলা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের পৌরসভা বা ইউনিয়ন আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর এখানে আবেদন করে তথ্য, এখানে আমি আমারটা আমার হয়ে আমি আবেদন করব, তাই আমি এখানে নিজ দিয়ে দেব। দেওয়ার পর দেখুন এখানে আমাদের একটি ফোন নাম্বার যাবে, আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যদি কোনো ইমেল থাকে তাহলে এখানে আপনাদের ইমেলটা বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো এখানে সব কিছু চেক করার পর আমরা সাবমিটে আমরা ক্লিক করব। সব কিছু চেক করার পর আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন জন্ম নিবন্ধন এর
প্রতিলিপির জন্য আবেদন। আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। আপনার আবেদনপত্র নাম্বার এত। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রটি নাম্বারটি সংগ্রহ করুন। নিচে প্রিন্ট বাটন ক্লিক করুন। আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী এত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আবেদনকারীর নিকট দাখিল করুন। আপনাকে ধন্যবাদ। তো এখানে আমরা আমাদের সকল প্রকার কাগজপত্র নিয়ে আমরা একটি তারিখে আমরা সকল কিছু নিয়ে আমরা ইনফরমেশন করব। এখানে যদি প্রিন্ট করি তাহলে দেখুন এখানে এই প্রিন্ট কপিটি আমরা প্রিন্ট করে আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার ফলে আমাদেরকে এখানে সিল মেরে আমাদের এই কাগজটি একটি নির্দিষ্ট ফির মাধ্যমে আমাদেরকে দিয়ে দেবে। তো আপনাদের প্রিন্ট করা কপিটি প্রিন্ট করে নিয়ে সেখানে সিল সাপোর্ট করে আপনাদের প্রয়োজনীয় ফি দিয়ে আপনারা এই আবেদনটি করে একটি নির্দিষ্ট দিনে গিয়ে আপনাদের ডিজিটাল জন্ম নিবেদনটি নিয়ে আসবেন। তো সো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।